হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রেনজির ট্যাবলেট আজকে আলোচনা করবো রেনজির ট্যাবলেটের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া কি দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো মেডিসিন হাউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত ওষুধের রিভিউ দেওয়া হয় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কী অর্থে কী কী সমস্যা দেখা দিলে আপনারা রেঞ্জিট ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই রেঞ্জিট ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেঞ্জিট ট্যাবলেটের জেনেরিক নাম ফুলুপেন্টিকচল ডাইহাইড্রোক্লোরাইড মিল্টক্সানিট হাইড্রোক্লোরাইড এর কার্যকারিতা বলতে গেলে তীব্র মানসিক চাপ হতাশা দুশ্চিন্তা বা ডিপ্রেশন মানসিক বিষণ্নতা টেনশন বা বুকের ভিতরে ধরফড় করা বুকের ভিতরে হাড়ে বাড়ি খাওয়া ভীষণভাবে চিন্তায় কারণে মানসিক যন্ত্রণা অস্থির লাগা হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় এবার বলি ওষুধটি সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম অবস্থায় একটা করে দুপুরবেলা খেতে হবে সমস্যা বেশি হলে সকালে একটা এবং দুপুরে একটা খাওয়া যেতে পারে তবে ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে কারণ এক একজনের শরীরে এক এক রকম ডোজ হতে পারে গর্ভাবস্থায় এবং স্থানদানকালী মায়েরা ওষুধটি না খাওয়াই ভালো যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে এবার বলি রেঞ্জের ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারের দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অস্থিরতা এবং দুর্বল লাগা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকার দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো এবার বলি রেঞ্জিট ট্যাবলেটের দাম কত এবং কোথায় পাবেন রেনজির ট্যাবলেটের দাম প্রতি পিস পাঁচ টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন